not caring for that, they don't know at all. They are taking flower, gopis here and there. All of a sudden, Krishna takes his feet up and go up, like a spring Radhika goes up. And when Radhika hanging, oh, Lalita, all of a sudden, I am falling down, please help me. All of a sudden, Krishna came down from that tree and embraced him. Seeing this pastime, gopi began to smile and all gopi began to clap. Now, Sripad Damodar wants to speak about Uddhav Kunda, what Gurudev has told us before. So Sri Krishna sent Uddhav to Vrindavan to pacify Nanda, Yasoda, the Brijavasis and the gopis. But he could not pacify them even in the slightest. In fact, it was like his instructions only increased their fire of separation. So there, Uddhav prayed, Asamaho Chalamrendutra Samaham Sham Vrindavan Kimati Lano Kumam Shaminam. My life would be successful if I could take birth as a tree, as a shrub, or a blade of grass. Then I could be bathed in the foot dust of the gopis. So there are so many blades of grass, because in every day of Lord Brahma, Uddhav comes there and becomes a blade of grass. So after Sri Krishna disappeared from Dwarka, then his great-grandson, Bhajana, along with Sandila Rishi and others, they came here with the wives of Sri Krishna, and they performed kirtan there at Uddhav Kund. So their kirtan was so full of separation that Arjuna came up and was playing the mridanga. His four brothers came and began dancing and performing kirtan. At that time, Uddhav also manifested out of the blades of grass. And for a short time, Sri Radha Krishna and the Raja Gopis manifested there and danced there. So Uddhav then gave so many nice instructions to the queens of Dwarka that pacified their separation from Krishna. He gave them instructions on how to meditate on Sri Krishna. जीवन कहा के बर्बाद ताकि कार प्रारब्ध कर पांचों पांडव द्रौपदी वनवास मध्य थाकते हो द्रौपदी चीरहरण करवार चेष्टा हो सबकी प्रारब्ध नहीं की नाम साधारण जरा भक्त
উত্তম অধিকারী, তাহাদেরও প্রারব্ধ না থাকলেও ভগবান অনুগ্রহ করেন। তার মধ্যে দীনতা ও কণ্ঠা বৃদ্ধির জন্য ভক্তকে দুঃখতে বহু গভীর আছে, বহু কারণ আছে। যা পূর্বে বলা হয়েছে, পুনঃ পুনঃ নাম কীর্তন আদি ভজন অনুষ্ঠান করলেও প্রেম প্রেমের লক্ষণ উদিত হয় না, এটা অপরাধ আছে। বহু জন্মে যদি করে নাম সংকীর্তন, তবু তা না পায় কৃষ্ণ পদে প্রেম, তবে তা জান তাহাতে অপরাধের প্রচুর কৃষ্ণ নাম বীজ তাকে না করে। আমরা যে নাম করি, কখনো নাম আপা প্রায় নামা পড়া, কখনো নামা ভাস সদাই নামা পড়া, এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তি। তাহলে এত ভজনের অনুষ্ঠান করলে এক তো আমরা ভজনের জন্য যেরকম হতে উপরাগুনাথ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী ভক্তিবিনোদ ঠাকুর আদি ভজনের জন্য চেষ্টা, নরোত্তম ঠাকুর এরা ভজনের জন্য জন্য যেরকম হওয়ার চেষ্টা করেছে, আমাদের কোটি ভাগের এক ভাগ নাই। এই ভজনের দ্বারা অপরাধ দূর হওয়া আর প্রেম পাওয়া বহু কঠিন। রঘুনাথ দাস গোস্বামী শুনেছ কিরকম কঠোর তপস্যা, বৈষ্ণবদের জন্য সবসময় স্থান প্রণাম ধান জয় জয় দেব ইত্যাদি সংখ্যাপূর্বক নাম গান নতিবি কালা অবসার নিকট নিদ্রা আহার বিহার আহার মাত্র দেবটা দোনাতে ঘোর বস ওই রঘুনাথ দাস এক সময় রঘুনাথ দাস গোস্বামী অজীর্ণ হয়ে গেল, অজীর্ণ হয়ে গেল। মথুরা থেকে বৈদ্য আনা হল, নাড়ি দেখে বৈদ্য বলে যে সে আপনি কিছু খেয়েছেন পরমান্ন, যে পরমান্ন তো খাই নাই কিন্তু মনে মনে পরমান্ন রান্না করে আর ভোগ দিয়ে সেইটু অল্প ওই মানুষের সেবা দেও কিরকম রঘুনাথ দাস দিবারাত গোষ্ঠায়তন শূন্যে শুনেছ গোষ্ঠ শূন্য জীবা রূপ সনাতনে অপ্রকট করে তার কিরকম বিরহ আরতি, রাধা কৃষ্ণের জন্য কিরকম বিরহ আরতি। তিনি অল্প টুকে ভোট খেতেন, একদিন একটি বড় দোনাতে একটা ব্রিজবাসী ঘোল নিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করবে যে কোথা থেকে তুমি ঘোল এনেছ, তা আমি সখী স্থলে ওখানে বড় বড় দল দম্পেতে ওই দোনা মাত্র পাতা। আর শুন শুন শুনে পাশে একটা লাঠি মতন ছিল দিয়ে তাকে পাতে ঢুকেছেন ভগবান, সে তার ভাব কি বুঝবে সে ওখান থেকে পাঠিয়ে দিয়েছে। এরকম কঠোর নিদ্রা নাই, কোন সময় বিদ্যা তো অল্প, আর সেও কি কৃষ্ণেরই বিরাট চিন্তা ভাবনা করতে সব। এইরকম হতে তারা ভজন কর, আমাদের এই ভজনেতে কৃষ্ণ পাওয়া যাবে। হ্যাঁ, আমি মনে করি এই রকমের ভজন প্রভাবতে কিছু সুকৃতি হবে, আর সুকৃতি হয়ে তারপরে ধীরে ধীরে নিষ্ঠা। অভি নিষ্ঠা হয়েছে কিনা এখনো বিষয়তে, রুচি তো কত দূর হয়েছে, রুচি হলে ঘুম হবে না, আলস্য হবে না, তো দেখি যে তো ঘুম লাগে না, তাহলে কোথায় আমরা
अतः से समस्त विचार करें बोलते हैं ये इतना नमः प्रार्थना जन्म पाएगा ये नामे क्यों रुचि होती है ना आलस्य प्रमाद इत्यादि इतना कह रहा हूँ कुछ तो बजे से कुछ अपराध ऐसे कुछ होता है किंतु ग्रंथकार बोल से विश्वनाथ चक्रवर्ती था ये नियमता सर्वत्र लागू है कोनो कोनो निरापराधी के व्यक्ति ताहर मध्य प्रेम के लक्षण उदित है आप पापे मध्य प्रवृत्ति देखा जाए निरापराध व्यक्ति में जे रकम होते अपराध अजामी से निरापराधी छ अपराध कहा को पापी महापापी भयंकर पापी छ उत्तरी जन्म नारायण नाम तार नमा भाष रहे कालो ताते मृत्यु छ के रक्षा होलो और तार पर चार जन के गुरु बने और गंगवाले जी गंगा स्नान कर दिए तीव्र भजन कर तापर आप যদি না হতো তাহলে বিষ্ণু দূতগুলি আসতো না আর দেখা যায় তার মধ্যে দাসী গণের সঙ্গ পাপের মধ্যে প্রচুর মন ছিল পূর্ব অভ্যাস মাত্র দাসী সঙ্গরূপ পাপের প্রবৃত্তি অপরাধে ছিল না যদিও দাসী সঙ্গে ছিল মদিরা পান করেছে তাহার নাম অপরাধ করে না তাহার হয়েছে পাপ কিন্তু এক নামের দ্বারা এই নামে আসের দ্বারা এই সব পাপ রাখি সব অপরাধ সহজে দূর অতএব বলছেন যে নিরপরাধ ব্যক্তির যে প্রেমের লক্ষণ দেখা যায় না এর কারণটা কি যেরকম হতে একটি আমের গাছ আজকাল তার মধ্যে ফল হবে না কোনদিন পরে ফাল্গুন মাস আসবে মঞ্জরি লাগবে তারপরে বড় বড় একটু খুশি হবে তারপর ফাল্গুন চৈত্র বৈশাখ জেঠ মাসের মধ্যে পাকতে আরম্ভ করে তখন খুব ভরপুর স্বাদ এসে ওই রকম ভাবে শ্রী হরি এইরকম এর অপরাধ ব্যক্তি প্রতি প্রসন্ন হওয়া করে যথা সময়ে যে তাহার অধিক ঘবড়াইবার দরকার নাই কোনো কোনো ভক্ত ভাই রাবণ ধনাই সবশেষ হয়ে গেছে শুদ্ধ নাম করতে আরম্ভ করেছে অথবা নামাপা কিন্তু তো রোগ দরিদ্রতা আদি নানা প্রকারের ব্যবহারিক দুঃখ দেখলে মনে হয় যে সে প্রারব্ধ তাহার আছে কিন্তু মহারাজ যুধিষ্ঠির ইত্যাদি পাঁচ পান্ডব মানে দ্রৌপদীর বনবাস নানা প্রকারের দুঃখ ক্রীড়া তারা করত পাশা খেলা আর তার যে দুঃখ ইত্যাদি দেখা যায় এইসব প্রারম্ভের কারণ না ভগবান ইচ্ছা করে দিয়ে শিক্ষা দেওয়ার জন্য এই
Alebo all types of sin, such as prarabdha, manifest karma, aparabdha, unmanifest karma, could and bij, the seed of sinful desire and the sprout within the mind, are all destroyed by non-bhajan. But sometimes we see unhappiness in the devotee. Just see the suffering of Sita when she was rejected by Ram. After Ram killed Ravan, then Ram said to Sita, you can go wherever you like. I only came here to protect my own reputation, not to save you. How much she suffered then? Or when she was kidnapped by Ravan, how much she was in misery? We should understand this is no prarabdha karma. Sita has no karma. Or we see how much Draupadi suffered by going to the forest for 12 years and how Dushasana attempted to make her naked in the assembly of the Gurus. These are all pastime associates of Bhagavan, Lila Parikas. But still it seems they suffered. What to speak of eternal associates like Draupadi or Sita, even devotee in this world like Prahlad. He has no prarabdha karma, all is destroyed by Hari Bhajan. But in order to show the glories of Bhagavan and the attachment Bhagavan has for his devotees, as well as the glories of devotees, it appears as if Prahlad suffered in many ways. Therefore, when we see suffering in these type of devotees, we should understand it to be pastimes. And even a Madhyaman Adhikari in this world, they experience so much type of misery. Why? This is not prarabdha karma. Bhagavan gives this to them to increase their enthusiasm and to increase their feelings of humility. Therefore, Chaitanya Mahaprabhu said, Bahu janma yadi kari shravana kirtan tamruta na paye krishna paye premanam. Despite chanting Harinam for many lives, still prem is not awoken in the heart. Why? It must be because of many offenses that Krishnanam bijna hoilamas ko. If the seed of the name of Krishna is not sprouting within our hearts. Therefore, mostly, Kabul Nama Bas, Kabul Nama Parad. Mostly we are chanting at the platform of Nama Bas, the shadow of the holy name, or in the stage of offensive chanting. Just see the bhajan performed by Rupin Sanatan, by Sri Vishwanath Chakravarti Thakur, by Raghunath Goswami, by Sri Bhaktivinoda Thakur. How much hard endeavor they did in their sadhana bhajan. We should not think that prema is very easy to attain. Just see the heart tapasya of Sri Raghunath Das Goswami, Sankapurva Kanama Gandhi, Natabi Kalopasani Krito, Nidra Hara Vihara Gandhi Vijata Chatananta Dino Chayo. How he kept a fixed count of his mala every day. How he gave up eating and sleeping. He would offer a fixed number of dandavat pranams to the associates and pastime places of the Lord. He would maintain his life just by taking some bhajanil, some charge, and how we are eating and sleeping, and boo hoo ha ha. One time, Sri Raghunath Das Goswami, he had indigestion. So they called one Ayurvedic doctor from Mathura. He said, oh, it must be that Goswami has taken so much kheer, sweet rice. They never thinking sweet rice? He never eats sweet rice. They could understand he has taken sweet rice by manasi seva, taking the prasad of the deities after they have eaten. So, just see his attraction for his Shiksha Gurus, Rupan Sanatan. In separation from them, he wept, Sunyayatam Mahagasma. Oh, without Rupan Sanatan, even Vrindavan appears empty. How attached he was to Radhika. One time, someone brought him a leaf cup from Sakistali. That leaf cup you can still see in the tree. And that leaf cup was a little big. So Sri Raghunath Das Goswami asked, where you got this leaf cup from? And the Brijvasi said, I brought it from Sakistali, the place of Chandravali. Who could understand the mood of Raghunath Das Goswami? Oh, you brought this from Chandravali and went to meet the Brijvasi. No sleep at all for Raghunath Das Goswami. And even a little, he slept only a little bit. And that time also he is thinking of the pastimes of the Lord. But are we doing this type of bhajan to get prema? So what are we doing? We are just making a little bit of security. And trying
trying to develop that Sakriti-to-come to the place platform of Nishta. Is Ruchi, have we come to Ruchi? In the stage of Ruchi, there will be no sleep, no laziness, no indifference, no alasya, pramad, vikshep, nothing like that. Why must be we are doing so much aparad? Therefore, Sri Vishwanath Chakravarti Thakur says, sometimes we see in a person who has no offense, but the symptoms of prema are not there. Why? Just see, Ajamil. He was a greatly sinful fellow. He was drinking, eating chicken and everything, but he was not making any offense. But he chanted in the name of Narayan and was saved from death. The four Vishnu dudes came in the form of spiritual master. Hearing their instruction, he developed faith, went to Haridwar, performed bhajan, then went to Vaikuntha. From the first time Ajamil chanted Narayan, he was on the platform of Navabas. Means no offense was there. Even though he was doing all types of illicit activities like drinking and associating with the prostitute. So even though he was not making offense, but the symptoms of prem were not in him. Why? Srila Gurudev gives the example of a mango tree. In the winter it appears dry, no leaves, no flowers. But in the month of Falgun, little rain comes, then manjaris come. Springtime, then come manjaris, the flowers, then come the small fruits. And in due course of time, at the appropriate moment, big fruits are there, mangoes. So, in the same way, Bhagavan knows when is the appropriate time to deliver the fruit of prem. So even a person may not be committing offenses, still, Krishna waits until their bhajan matures, and then they can get the fruit of prema bhakti. Sometimes in a devotee we see symptoms of soak, lamentation, rogue, disease, anger, poverty, or misery. This may look like the effects of past life sinful activity, but it is not at all. We should look at the example of Yudhisthira. By gambling, he lost everything and suffered so much. Rather, this was the desire of Bhagavan to give us all so many instructions. Go Premanandi. कल हम लोगों का अस्मदीय परमारा दत्तवान कृपा पद्म नित्य मिला प्रविष्ट ओम विष्णु पाद अष्टम दश दशिष्ट माधु भक्ति विदांत बहादुर स्वामी महाराज उनकी तिरुभाव तिथि है।